বিকল তথা তুরু লত বুঝলো নবীর शान এক নজর দেখিতে পেলে করি তো সালাম নবীজি মান শুনো তার বল নবীজি মান শোনো তাগার শান বলুন নবীজি ইমান শোনো তাগার শান রাস্তা দিয়ে হে নূরের নবী হলে চলো মান রাস্তা দিয়ে হে নবী হলে চলো মান খোদার পে মেঘে কর তো সায় নজি মান তাগার শান বলুন নি মার শোনো তাহার বড় করে বলে আল্লাহ আকবর ইংরাজির তলে হাজার হাজার টাকা বের করে মার মাফে কিন্তু আরবি পড়াইতে গিয়ে পাঁচশো টাকা খরচ করে আরে মোল্লার যে দাম কথা বলেন পাঁচশো দেন এই যে আমার ভাই বলতেছে পাঁচশো দেন তো ওইটা পারবে কেমনি ওইটা পারবে কেমনি ওইটা শিখবে কেমনি ওইটার তোলে যত্ন নাই যত্ন নিলে রত্ন মিলে কথা বলেন টেকনা বেটে যতন করেন রতন পাবে আর বেতলে খরচ করেন না পারবে কেমনি কারণ হচ্ছে আজকে ফিল্ম দেখে বসে বসে মোবাইল দেখে বসে বসে অল টাইম বাচ্চারা মোবাইল দেখি এর যদি বলেন যে বাংলাদেশে কয়েকজন নায়কের নাম হলো এ বাংলাদেশের নায়িকা নায়ক নায়কের নাম শেষ করে ইন্ডিয়া পর্যন্ত খতম করে দেয় বাচ্চাটা যদি বলেন দশজন সাহাবির নাম কো হাক করে দিবে পারবে না ওই দিকে আমরা সময় দেই না কথা বলেন কথা বলেন এটা শারবান মাস সবে বরাত নামক একটা রাত রয়েছে এই রাত্রে কথা বলেন ঠিক না বেটি আরবিতে বলা হয় লাইলাতুল বরাত মধ্যই শারবানের রাত ইবনে মাজাহ শরীফে আসছে এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকে বান্দারে কে আছো গুনাহগার আমার কাছে চাও আমি আল্লাহ মাফ করে দেব কে আত অভাবে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রিজিক দূর করে দেবে রিজিকের অভাব দূর করে দিব কে আসো ক্ষমা প্রার্থী আমার কাছে চাও আমি আল্লাহ কমা করে দিব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও অভাব দূর করে দিব শ্রাবণ মাস সবে বরাতের চাঁদ শুধু তাই না এই রাতে আল্লাহর কাছে অসংক অগণিত স্বভাব পাওয়ার একটা রাত কথা বলেন ঠিক না বেটি আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম মতান্তরে ইসরাহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের আকাবা রাস্তা ধরে হাঁটছিলেন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম তার সামনে একটা পাথর পড়ল হযরত মূসা কলিমুল্লাহ পাথরের সামনে দাঁড়িয়ে গেলেন মূসা কলিমুল্লাহ সালাম পাথরের সামনে দাঁড়ি দাঁড়ি পাথরগুলো কন করছিলেন পাথর দেখছিলেন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে কথা বললেন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা মুসা নবীর সাথে বারবার বারবার কথা বলার কারণে তার একটা উপাধি হলো মুসা কালিমুল্লাহ কুরআন শরীফে আছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহ সাথে একবার নয় দুইবার নয় চব্বিশ বার আল্লাহ সাথে কথা বলতেন মুসা কালি বললেন আল্লাহ সাথে একবার নয় দুইবার নয় মুসা কালী বললেন প্রত্যেক দিন আল্লাহ সাথে চব্বিশ বারো আট দিয়ে কথা বলতেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষা দিয়ে কথা বলতেন জুড়ে বলি আল্লাহ আকবার কয় লক্ষ ভাষা এক লক্ষ চল্লিশ হাজার ভাষা দিয়ে আল্লাহ মুসা নবীর সাথে প্রত্যেক দিন কথা বলতো সুবাহান আল্লাহ এটা ভাষা দিবসের মাস একুশে ফেব্রুয়ারির মাস কথা বলেন কথা বলেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে একুশে ফেব্রুয়ারি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলব না কথা বলেন আমরা তাদেরকে বলবো না তাদেরকে বলার কথা না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হল কিন্তু মাগার মশার কাছ থেকে এদের স্বাধীন হলো না এত সুন্দর করে মশারি ঠাঙ্গানোর পরেও মশা ডইকে যায় কথা বলেন ঠিক না সাপ ভয় পায় না হাতি ভয় পায় না কিন্তু মশারে মানুষ ভয় পায় তিনি লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হলাম সালাম জব্বার রফিক বারকাত বুয়েটের গলে খাইল এদেশে বাসা স্বাধীন করল কিন্তু ভাইয়ের আমার বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা বাঙালি মানুষ কিন্তু কবর হাসর মিজার ফুলসেন হাতের ভাষা হবে আরবি ভাষা সে আরবি ভাষার জন্য একটু চেষ্টা করুন বাচ্চাদেরকে শেখান কারণ হচ্ছে যদি আরবে আগে শিখাইতে পারেন বাচ্চারা নষ্ট হবে না সকাল বেলায় কেউ উঠে যদি খায় দশটা বাজে আটটা বাজে এগারোটা বাজে যদি কেউ যদি খায় খায় ভাত খায় ডেকুর যদি দেয় ফেয়াজের ডেকুর রসুনের ডেকুরটা আগে আসবে কথা বলেন ঠিক না বেটি যদি বাচ্চাদেরকে কোরআলের শিক্ষা দিতে পারেন ইসলামের মুড়িয়া শিক্ষা দিতে পারেন ওর আনহাদি শিক্ষা দিতে পারেন থলা বলে আইল মি ফর ইদ নতুন আলা কুল্লি মুসলিম ইউ মুসলিমা আল্লাহ নবীজি বলছেন প্রত্যেক নারী পুরুষের জন্য দিনের শিক্ষা ধর্মের শিক্ষা ফরজ অর্থাৎ নামাজ রোজাম হজ জাকার এইগুলি কখন কোনটা ফরজ হয় কখন কেবনি আদায় করতে হবে এই দিনটাকে বলা হয় এই জ্ঞানটাকে বলা হয় দ্বীনের জ্ঞান ইসলামের জ্ঞান আল্লাহর নবীজ বলেছেন এই জ্ঞানগুলি অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবীন দুজানির্বাচামদিনায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তোমার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে পারো ইসলামের শিক্ষা দিতে পারো তোমার সন্তান নষ্ট হবে না তোমার সন্তান প্রদ্যষ্ট হবে না আল্লাহ নবী বলেন তোমার বাচ্চাকে নবীদের মহাব্বতের শিক্ষা দাও কুরআন এর শিক্ষা তিন নম্বরে নবীজি বলেন তোমার বাচ্চাকে কে নবীর শিক্ষা দাও আহলে বায়াতের শিক্ষা দাও তিন নম্বর হলো কুরআনের শিক্ষা দাও আল্লাহু আকবার আমরা पहला নাম্বার যেটা নবীজির मोहब्बत এটা আগে ওয়াজ করি নবীজির मोहब्बत চাই কি চাই কি চায় না 마শাআল্লাহ ভাইরামান

ইয়ারসূরাল্লাহ এটা সুন্নি মুসলমানদের জন্য মোহব্বতের একটা ডাক আর দুশমনের রাসুল মুনাফিক রাসুল যারা তাদের জন্য একটা মুনাফিকি ডাক কথা বলেন ঠিকনা ভেটি ভি তাহলে প্রাণ খুলে নবী যিনি ডাক দেন ইয়ার সো লাল্লা ইয়াহামে বাল্লা ইয়ার সো লালুলা ইয়াহ মে ইয়া সো তুমি জীবন তুমি মর আধার ঘড়ে তুমি আপন তুমি জীবন তুমি মর আধার ঘরে আপন তুমি মোদের पाड़ेर तोड़ी तो मे मोदे पाड़ेर तोड़ी तो मे निदान तोड़ने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি আমার আলো তাই তো তোমায় ভাসি ভালো তুমি আমার আশারালো তাই তো তোমায় ভাসি ভালো হৃদয় নামের শীন হাসনে রে ধয়না শীন হাসনে রেখে চিতু মায়া করে আর সো ললুলা ইয়াহামের ইয়া চিৎকার করে বলুন আল্লাহ হোক

বড় করে বলুন আল্লাহ আকবর আল্লবীরাগ্র সাবির সাবির কামতির ময়দানের জন্য হাসুরি ময়দানের জন্য। কি আমল তুমি জমা করলা সাহাবিটা একদম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তেমন কোন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই মুরাকাবা নাই মুশাহাদা নাই ইয়া রাসূলুল্লাহ নাই নাই তেমন কোন ইবাদত নাই তবে আমি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসি আল্লাহ নবীর আদুনিয়া সাহাবী রাসাবী তুমি যদি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসো আমি রাসূলুল্লাহ বলে দিলাম খোদার কসম কিয়ামতের দিন তুমি আমি রাসূলুল্লাহ

উম্মত তুমি যদি আমার প্রতি বেশি বেশি দূরmathscrরি পড়ো তোমার কিয়ামতের ময়দানে বয় কেটে যাবে আজাব কেটে যাবে গজব কেটে যাবে নারে উম্মত না 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 উম্মত শুরু তাই তুমি যদি আমার প্রতি বেশি বেশি দূরmathscrরি পড়ো আল্লাহর নবীdagger উম্মত রে কিয়ামতের ময়দানে তুমি আমার তত বেশি কাছে দাঁড়াবে জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির দরুদ পড়লে নবীজি বলছেন তা ময়দানে নবীজীর খুব কাছে দাঁড়াবেন খুব কাছে থাকবেন খুব কাছে থাকবেন আমরা নবীজুর দরুদ চাই কি চাই না বলুন সালা তো সালা জানাই দরুদ সালা ম জানাই আপনার পরে নবী গো আমরা গোনাগারে সালা তোসা लमो जाना ही दोरो दोसा लमो जाना या पोनरो पोरे नो बिगो अमरा गुनागारे सलाम मोर गुना गरे जनाया मोर गुना गरे सलाम मोर गुना गरे जनाया मोर गुना गरे नबी गो अमोरा गुनागारे আল্লাহ বহু আশা নিয়ে হে আমরা এসে হেচি মাহফিলে আল্লাহ আল্লাহা বহু আশা নিয়ে আমরা এসে হেচি মহ ফে অগরহ কত দিও নবী দির কারে অগরহ মত বর কত নবী দির আমরা গুনাগ রে সালাতো সা লাম জানা নাই দরো দোসা লা ম জানা নাই আপনারো পরে নবে গো আমার রাজ্য বা তুমি যদি কামতী হয় তাহলে আর থেকে বাঁচতে চাও আমার নাবিন হাদিস বেশি বেশি দূর শরীর ফাঁটতে হবে আশরাফ আলী তানবী সাহেব তার জাদু সাইদ নামক কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন খুব অজর সে কান্না কাটি করেন চোখের পানি বেবে গাল বেবে ভোগ বসে বসে পানি পড়ে আল্লাহ ডাক দুলে মুসা মূসা রে গাল বেবে পানি পড়ে কারণটা কি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ চোখ দিয়া পানি পড়ার কারণ হল আল্লাহ আমি কেমতির কথা আমার মনে পড়ে গেল শাস্তির কথা মনে পড়ে গেল মা চিনবে না সন্তান বাবা চিনবে না চিনবে না মেয়ে কেউ কারো আপন হবে না তুমি আমার বাঁচাও তুমি আমার বাঁচাও তুমি পানি দাও পানি দাও হাহা উঠে যাবে ওই কামতের ময়দানের কথা আমার মনে পড়ে আমার ভয় লাগে গো আল্লাহ আল্লাহ পাক বলে মুসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি কামতের ময়দানের যদি আজাব থেকে গজব থেকে বাঁচতে চাও তাহলে আমার নবীর দূরত পড়ো কামতের ময়দানে কোনো টেনশন থাকবে না জুড়ে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ মুসা সালাম বলে এরপর থেকে নবীর প্রতি দরুদ পড়তে আমি ভুলিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর থেকে মুসা আলাইহিস সালাম দরুদ অল টাইম আমান নবীর প্রতি অল টাইম দরুদ পড়ে আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন লাল তলার জমিনে বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে একটা জায়গার নাম হচ্ছে লাল তিনা যেখানে মুসা আলাইহিস সালামের কবর মাজার শরীফ রওজা শরীফ জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে আর রাসূলুল্লাহ এখানে মুসা নবীর মাজার মুসা নবীর রওজা দুই রাকাত নামাজ আদায় করুন কোন কোনো বর্ণনা এসেছে আল্লাহ নবীজি বুরাকের উপর বারবার বারবার মসজিদ 하시 দেখছিলেন আল্লাহ আমার নবীজি বুরাকের উপর থেকে থেকে বারবার বারবার মসজিদ 하시 দেখছিলেন জিবরাইল ইলা সালাম ডাক দিয়ে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

মালিশ করে দিলেন জিব্রাইল তুমি আবার তাকায়া দেখো হযরত জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দেখতে পারলাম আপনি আসলে এক বছর নয় দুই বছর নয় 2100 তো বছর আগে একজন পয়গম্বর ছিল মূসা কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর সাথে দরুদ ও সালাম পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা রাসূলুল্লাহর দরুদ মেলা চাই কি চাই না বিকলতা করুলতা বুঝল নবীর শান বিকলতা তরুলতা বুঝল নবীর শান এক নজর দেখিতে পেলে করিত সালাম নবী জি মান শোনো বলুন নবীজি মান সোন তাগার শান বলুন নবী জি মান সোন তাগার রাস্তা দিয়ে গোটা আর হলে চলো মান রাস্তা দিহে নবী হলে মান খোদার হুকুম্পে মেঘে কর তো সায় নী জি মান শোনো তাহার শান বল নবীজি iman শোনো তাহার শান বড় করে বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার খারাপ লাগতেছে কষ্ট হইতেছে আর কিছুক্ষণ সময় মুনাজাত করব সিন্নি আছে সিন্নি তাবারক আছে হ্যাঁ আছে আছে আরেকজন আছে মাশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ বলেছে বলেছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ ভাইরামার আরেকজন আছে বলছিলাম এটা শ্রাবণ মাস এর পরের মাসটা কি রমজান রমজানে সবচেয়ে কোন রোগটা বেশি বাড়ে ঠিক আছে ধন্যবাদ এলাকার মানুষ জ্ঞানী সবচেয়ে বেশি বাড়ে গ্যাস হাই রে গ্যাস গ্যাস লইতে কত কষ্ট হয় গাড়ি দাঁড়াইতে দাঁড়াইতে গ্যাস পাই না কিন্তু রমজান মাসে তো গ্যাস বাড়ে আহা جاتے গাতে হুজুর গ্যাস রাক্ষসের মতো খাইয়া বাড়া বাড়া মুক্তারাজার হুজুর গ্যাস গেসে জ্বালায় আছে না আপনার এলাকায় নাই মানুষ ফেরেশতা সবাই কেতকামারে খায় কয় আল্লাহরে ডরে না বান্দারে ডরে লাভ কি এমন জাতির মানুষ আছে না আল্লা রে ডরে না বন্দারে ডরে লাভ এই যে একটা নাফরমানি মূলক কথা আ আল্লাহকে ভয় করার মতো করতে হবে হ তেহে বলে তমু তুন্না ইল্লা বাং তুম মুসলিমুন আল্লাহ বলে বাং আমাকে ভয় করার মতো করো সাংঘাতিক ভাবে করো আর মুসলমান না হয়ে ময়ূর না সুহান ভাইরামার রমজানের রোজা এই উম্মতের জন্য স্পেশাল একটা মর্যাদা বোনাস স্টক টাইম মাঝে মাঝে অফার দেন আরে ফুলাফান অফার অফার দেন সীমিত সময়ের জন্য আজই ডায়াল করুন আল্লাহকে বান্দারে রোজা রাখ যদি রমজান মাসে রোজা রাইকে মারতে পারো তোর কবরে মন কান ডুববে না আল্লাহু আকবার রমজান মাস হজরত আলী রাজি আল্লাহ তালু বলছেন যদি আল্লাহ তালা উম্মতে মোহাম্মদিকে জ্বালানোর ইচ্ছাই থাকতো তাহলে আল্লাহ তালা এই উম্মত রমজান মাস দিতেন না সুরাই এখলাস দিতেন না সুবহান আল্লাহ শাহবান মাস রমজানে পড়ে যায় রমজানের আলোচনা আরো অনেক লম্বা হয়ে যাবে বলছিলাম শাহবান মাসের কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এই মাসের সবচেয়ে দামিরাত এটা হলো সবে বরাত এটা ফার্সি শব্দ আরবি তো হয় লাইলাতুল বরাত মধ্য শাবানের রাত যদি বলি সুবাহান আল্লাহ মনে আছে হজরত মুসা কালিমুল্লাহ কথা বলছিলাম তিনি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দৌড়ে হাঁটছিলেন তার সামনে সুন্দর একটা পাথর পড়ল মনে আছেনি মনে আছে পাথরের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক ডাক বলে موسی калимুল্লাহ এই তোমার কাছে খুব ভালো লাগলো موسی আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ 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 আমার জীবনে আমি যত পাথর দেখি জিগো আল্লাহ এত সুন্দর পাথর আমার জীবনে আমি কোনো দিন দেখি না এত সুন্দর পাথর আল্লাহ তালা বলে মোস্তাকালী মোল্লা এই পাথরটা শুধু উপর সুন্দর না এই পাথরের ভিতরটা বাহিরের চেয়ে ভিতর আরো সুন্দর সুবাহান আল্লাহ

পাথরের ভিতর বন্দে করে পরে মুসা আলী মুল্লা আলী কিামটা একদিনের লাল্লাল বন্দা এই পাথরের ভিতর কয়েকদিন যাব তুমি আবাদত করো এক মাস দুই বছর নয় চারশো বছর ধরে পাথরের ভিতরে একবার আদত বন্ধু করে মুসা আলিসলাম দেখলেন ওখানে গুনা করার কোনো মাধ্যম নাই গুনা করার কোনো সিস্টেম নাই গুনার কোনো উপক্রম নাই সেখানে গুনা করবে কিভাবে আল্লাহর তেজপী পড়ে নামাজ পড়ে জিকি নাস্কার করে সেখানে একবার আদত বন্ধুদি করে মুসা আলি ইসলাম সিজ্দার মধ্যে পড়ে ডাক দিয়ে বলে আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহর নাম সরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন টিকনা বেটি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব दमे दमे तनु मन तारी अनु भला अमर এই রবি আমার সব চিৎকার করে বলুন আল্লাহ আকবার মুসা আলী ইসলাম সিদ্ধার মধ্যে পড়ে আল্লাহ আমি জানতে চাই গো আল্লাহ এই যে মানুষটা পাথরের ভিতর এক মাস দিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় প্রায় চারশো বছর ধরে এবার করে আল্লাহ এমন এবাদত করণে ওয়ালা মানুষ পৃথিবীর বুকে আর কেউ হবে নি কেউ আসবে নি গো আল্লাহ আল্লাহ পাক বলে মুসা রে একজন নয় দুইজন নয় আখেরি জামানায় আমার বন্ধুর উম্মতের মাঝে কোটি কোটি উম্মত থাকবে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম ডাক দিও আল্লাহ আল্লাহ আমি জানতে চাই গো আল্লাহ তোমার নবীর উম্মতের মাঝে কোটি কোটি উম্মত এইভাবে কেমনে ইবাদত করবে আল্লাহ পাক ডাক বলে মুসা রে আমার বীর উম্মতের মাঝে একটা রাত দিবস সবে বরাতের রাত সবে সবে বরাতের রাত লাইলাতুল বরাতের রাত এই রাতে যদি কেউ প্রাণ বলে যদি আমি আল্লাহর ইবাদত করে তার আমল নামায় আমি আল্লাহ 400 বছরের নগদ সওয়াব দিয়ে দিব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সবে বরাতের রাতে ঘুমাইতে চাই কি চাই না এই রাতে ঘুমায়েন না ঘুমায়েন না এমন কিছু মোল্লা মুন্সি আছে রাতে মসজিদ এসারের নামাজ পড়ে তালা মারা দে মোল্লারে খাওয়ায় লজিং রাখে বেতন দেয় মোল্লা সবে বরাতের রাতে মসজিদ তালা দেয় কয় এই রাতে কোনো আবাদত নাই না উজুবিল্লা এটা হইল ওই হেডা ওই উত্তরবঙ্গের রাজশাহীর লোক আম এলাকার লোক ভাই আমার মুসা আলাইহিস সালাম বলে তুমি যে এখানে আসলা তুমি যে এখানে আসলা কি মাধ্যমে কোন সিস্টেমে প্লেনে আসছো না রকেটে আসছো না লোকাল বাসে আসছো না বিরতিহীন আসছে যুবক ডাক দিয়ে বলে মুসালাম আমি এমনি তেমনি পাথরের ভিতর চারশো বছর ধরে আবাদত করে নাই এই চারশো বছর আবাদত করার পিছনে এই পাথরের পিছনে

তোমার মার পায়ের নিচে জান্নাত আর রসুল্লাহ বাবার ব্যাপারে বললেন বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের মদ্যম দরোয়া যাক আল্লাহ আকবার কোনটার মর্যাদা কোন দিক থেকে কম না নবীজি বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরওয়াজা বড় করে বলেন সুবাহানাললা আলহামদুলিল্লাহ হামদুরল্লা এইগুলি বলতে বককিলা আমি করবেনলা। নবিদিবালজনন সুবাহানাল মাহিিনিস ফুল মিজান ওল হামদুরললাগতামলা ুল মিজান।

আল্লাহু আকবার तमला তুমি যখন ইলাহা ইল্লাল্লাহ আকবার বড় আকাশ থেকে জমিন পর্যন্ত পাকা জায়গা তোমার আমলлами দিয়ে সওবার সওয়াব দিয়া বড় দে আল্লাহু আকবার বলুন আসতে বলুন আসতে বললে দূরে কয় এত জ্ঞানী মানুষ দূরে বলুন আমরা মার খেদমত চাই কি চাই না বাবার খেদমত চাই কি চাই না ভাই আমার মায়ের দোয়ার বড় কতিং বাবার দুয়ার বড় কতিং শুধু পাথরের ভিতর না সমুদ্রের তলে দেশে বহু যুবক আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সুলাইমান নবী আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন সুলাইমান সুলাইমান সমুদ্রের পারে যাও সমুদ্রের গভীর তলে দেশে যাও গিয়া কিছু দেখতে পাও কিনা দেখো সুলাইমান আলাইহি সালাম গভীর তলে দেশে গেলেন সমুদ্রের গভীর তলে দেশে গেলেন সেখানে গিয়ে কিছু দেখতে পারলেন না সুলাইমান নবীর আসিব ইবনে বারকিয়া উজির খাদেম খাদেম রে পাডালেন খাদেম তুমি যাও সমুদ্রের গভীর তলে দেশে যাও নুজহাতুল মাজালিস কিতাবিক আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাই বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন আব্দুর রহমান সফরি শাফি তার কিতাবের নাম নুজহাত

সমুদ্রে হাজার হাজার গভীর পুটপাটির নিচে বিশাল বড় একটা গম্বুজ দেখা যাচ্ছে সেই গম্বুজের চতুর্দিকে চারটা দরওয়াজা রয়েছে একটা দরজা হলো সবুজ পোখরাদের দরজা একটা হচ্ছে আকুত পাথরের দরজা একটা হচ্ছে মুক্তার দরজা একটা হচ্ছে মনি মুক্তার দরওয়াজা চারটা দরওয়াজা রয়েছে কিন্তু চারটা দরজা চতুর্দিকে খোলা কুম্বুজের ভিতরে এক ফোঁটা পানি পানি ঢুকে না মাঝখানে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়ায়া নামাজ পড়ে জুড়ে বল সুবহান আল্লাহ আসিবি বিনে মারখিয়া কে বলে সুলাইমান নবী ও সুলাইমান নবী আলাইহিস সালাম সমুদ্রে গভীর নিচে গিয়ে দেখ একটা যুবক যুবক দাঁড়াইয়া দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহ কে ডাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে সুলাইমান আলাইহিস সালাম গিয়া দেখলেন যে হ্যাঁ হ্যাঁ যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তার সামনে জান্নাতের খাবার আঙ্গুর আফেল নাসমাতি বেদানা জান্নাতি ফলমূল দেখা যাচ্ছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যুবকের সাথে কথা বললেন যুবক এই যে তুমি এখানে ইবাদত বন্দেগী করো তুমি কয় দিন ধরে বন্দেগী করো কত দিন ধরে ইবাদত বন্দেগী করো সুলাইমান নবী কি জবাব দিল যুবক ডাক বলে হুজুর কত দিন যাব এই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করে আমি জানি না আমি বলতে পারবো না সুলাইমান নবী ডাক দিলেন তুমি কোন জামানার লোক কোন

হাতির মধ্যে কোন অঙ্ক করে দেখলেন এক বছর না দুই বছর নয় প্রায় দুই হাজার বৎসরের বেশি অতিক্রম হয়ে গেল আল্লাহ যুবক সমুদ্রের হাজার হাজার গভীর ফোট পানির নিচে বা করে এক বছর নয় দুই বছর নয় দুই হাজার বছর অতিক্রম হয়ে গেল সুলাইমান নবী আলাইকি সালাম ডাক দিলে যুবক আমি তোমার কাছে জানতে চাই এই যে সমুদ্রে গভীর ভাজার ওপর পানির নিচে তুমি আল্লাহর ইবাদত করো গুনার কোনো সিস্টেম নাই শুধু আল্লাহ রে ডাকো আল্লাহর এবাদত করো নামাজ পড়ো তসবি দালিল বড় যুবকরা আমি জানতে চাই তোমার কাছে জামার আর্জি এই জায়গার মধ্যে আসার পিছনে কার অবদান কি রয়েছে যুবক ডাক দিল হুজুর तमाम পৃথিবীর কোন ইবাদতের বিনিময়ে এখানে আসতে পারে না আমার মা বাবার দুয়ার বরকতে আল্লাহ তাআলা এই গভীর ফুটে পানির নিচে ইবাদত করার জায়গা করে দিয়েছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আল্লাহরে দেখান দুইটা হাত তুলে আল্লাহরে দেখান বাবা দন ওইটা বুঝবেন না যখন মানুষ হারায় তখন বুঝে কথা বলে কথা কোন আচ্ছা পঞ্চাশ মিনিট আমি আমার সময় খুব কাছাকাছি গরির কাটার দিকে তাকাই বলতে হয় আমাদের কি জানেন বলছি প্রোগ্রাম আছে আমাকে সময় হবে এক ঘন্টা আলহামদুলিল্লা ভাই মা বাপ এমন এক ধন ওটা মানুষ থাকতে আদর করে না কদর করে না বাপ যখন চলে যায় তখন হাউমাউ করে কাঁদে আহ আরে কি করলাম কি করলাম ওইদিন আফসোস করে কোন কাজে আসবে না তার বাস্তব প্রমাণ ছোট্টবেলায় মাকে হারিয়েছি সে আটান্ন বইতে আমরা বুঝি মায়ের আদর মায়ের কদর কিসমতে বেশি দিন জোটে নাই ওইটা যে কেমন ধন যুবক তাদের মা বাপ আছে ঘরে আল্লাহ নিয়ামত তোমার কাছে আছে মজুদ ওখান থেকে তালাশ করো খাসিনা আছে ঠিক আছে পীরের দোয়া পৃথিবীর হুজুরের দোয়া আমার দোয়া অমুক হুজুরের দোয়া অমুক হুজুরের দোয়া লাগতে পারে নাও লাগতে পারে লাগলে সক্কা না হয় খানা খানা উঠে না এই আমার লুডু খেলাস না তোরা হয় সক্কা উঠে না ছায়ের উঠে না খানা উঠে লাগলে लागले সখা আর না হয় খানা মক্কা না সখা लागले সখা না হয় খানা আর মা বাপ যদি দোয়া করে কদার এই দোয়াে বলে যাবে না ওতে যদি মা বাপ যদি সন্তানের জন্য नेक দোয়া করে হালাল খায় দোয়া করে পৃথিবীতে তিনজন মানুষের দোয়া এরা হাতpadStartে ধীরে হয় হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মধ্যে কোনো পর্দা থাকে না বিনা পর্দায় কবুল হয়ে যায়

আমার মনে পড়ে যায় যে মন আল্লাহর একজন বাদশাহ আউলিয়া কুলের মধ্যে একজন অন্যতম একজন আউলিয়া বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই যিনি মার ইবাদত করে মার মত করে এক গ্লাস পানি পান করায়া সুলতানুল আউলিয়া মহান একজন ওলি আল্লাহ হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকম শুধু একটা না দুইটা না হাজার হাজার অহরহ অহরহ ঘটনা রয়েছে আল্লাহর নবীর একজন আশেক পাগল ছিল ইয়ামন শহরে থাকতো যার নাম হচ্ছে বয়েস আল কারনি জুরে বলি আল্লাহু আকবার ওয়ায়েস আল কারনি নবীর একজন আশেক ছিল পাগল ছিল আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ডাক দিলেন ওরে ওমর আলী আবু বকর শহর শহরে একজন পাগল একজন আশেক রয়েছে করুন শহরের মধ্যে তাকে আমি রসুল্লাহ দুনিয়া থেকে যখন এতেকাল করব দুনিয়া থেকে যখন পর্দা করব এই যুবকের কাছে আমার চাদরটা পৌঁছে দিবে আমার জুব্বাটা পৌঁছে দিবে যুবকের কাছে আমার সালাম দিবে আর যুবকরে বলবে যেন যুবক যেন আমার উন্মতের জন্য একটু দোয়া করে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর প্রিয়নবী দুজাহানি বাসরা নবী মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি যুবকের হাতের মধ্যে কিছু চিহ্ন দিলেন আলামত দিলেন এই আলামত এমন তার নাম হবে হযরত ওমর হযরত আলী তারা আস্তে ধীরে হাঁটতে লাগলেন বাহন দিয়ে চলতে লাগলেন ইয়ামুন গেলেন ইয়ামুনে গিয়ে জিজ্ঞেস করলেন করণ শহর কর্ডা বলে করন শহর ওইটা করণ শহরে গিয়ে বললেন ওয়ায়েস আল কানে নাম কোন যুবকের তোমরা চেনো রে আল্লাহু আকবার বড় করে বলে আল্লাহু আকবার

ওয়া করুন শহরের মানুষরা গিয়ে বলল ওয়ায়সাল কারনী আমরা চিনি না তবে এই পাহাড়ের উপরতেকা একটা যুবক উট চরায় মাঝে মাঝে উট চরায় কিন্তু সে উট রাখে না সে উট ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর তারা তার উটগুলে পাহারা দেয় জুড়ে বলুন সুবাহান আল্লাহ আকবার মিষ্টি চা মিষ্টি আজ দেন যা আছে তাই দেন আমার ডায়াবেটিস নাই তার বড় মিষ্টি চাড়া খাই কারণ এখন ভেজালের দুনিয়া নাম হলো সোনার বাংলাদেশ নির্বাচনে দাঁড়ানোর আগে কই রাস্তা কইরা দিম ইট দিয়া দিম ফিজ কইরা দিম নির্বাচন চইলা গেল সানডে মানডে কুলোস এক কোদাল মাটিও ফালাইয়া দেয় না আপনাদের এলাকার নেতারা না আপনাদের এলাকার নেতারা ভালো সব জায়গায় আছে হ্যাঁ সব জায়গায় আছে কথা কাজের কোনো মিল নাই ওয়াদা খেলাফ করবেন না ওয়াদা খেলাফ হল মুনাফিক ওয়াদা খেলাফ করবেন না যা পারবেন না তা বলবেন না যা পারবেন তা বলবেন কথা বলেন ঠিক না বি ঠিক দুস্তরে বিকালে বাজারে যাইমু আইও আবদুল্লার চাষটা লব একটু চা খাইমো এখন দেখা যায় দুস্ত বৈশা বৈশা কোনে চাখায় আমার খবর নাই দুস্ত তুমি না বললা আব্দুল্লাহর দোকানে আমার মনে নাই ও আমি একটু আইতে পারতাম না তো তুমি যাইতে পারবে না তার ওয়া দাদাও কেন এটাই মুনাফিকি কথা বলে বুঝে শুনে উত্তর দিবেন কেউ কে যখন কোনো কথা দিবেন বুঝে শুনে কথা দিতে হবে মুনাফিকে করা যাবে না অর্থাৎ ওয়াদা খেলাফ করাই মানে মুনাফিকের একটা লক্ষণ ভাইরা মা এমন বহু নেতা রয়েছে যারা নির্বাচনের আগে রাস্তাঘাট হাটমাট কালভার্ট ব্রিজ সোনার বানায়া দেয় ইট দিয়া তো দূরের কথা সোনা দিয়া দেয়া দেয় নির্বাচন গেলে পরে ইট তো দূরের কথা মাটি দিয়ে হয় না ইজাতের নেতা আছে আমার ভাইরা যদি নেতার কথা বলি তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাবকে ফলো করুন পৃথিবীর সবচেয়ে আমার নবীর পরে যে শাসন করে যান হাজিরাত অমরাল ফারুক অলাধী আল্লাহ কুতানানু কেমন নেতা কেমন নেতা চিনেন রাত্রি গভীর অন্ধকারে মানুষের রাস্তা রাস্তায় ঘাটে ঘাঁটে মানুষের ধুয়ারে ধুয়ারে হাঁটতেন কার করে কেমন রান্না হয় কার করে কেমন কি হয় আল্লাহ হ আকবার চিৎকার করে বলুন আল্লাহ হ আকবার তবে চোনা রোগা ঠিক সুমন সাহেব তিনিও তার মাঝে কিছু উমরের খাসিয়াত রয়েছে রাতের অন্ধকারে সদ্য বেশি বিভিন্ন হসপিটালে রাস্তাঘাট পর্যবেক্ষণ করে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু সুমন ভাইয়ের প্রতি আকুর আবেদন হইল এই যে কিছুদিন আগে বিশাল বড় একটা গানের অনুষ্ঠান করলেন সেই গানের অনুষ্ঠানে অনেকই মন্তব্য করেছে গান চলে পার্শ্ববর্তী মসজিদে নামাজ চলে এটা কিন্তু ভালো না কথা বলেন ঠিক আমরা মানুষের গুণটারে লাইক করি কিন্তু যারা নেগেটিভ আছে ওইটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না কথা বলেন ঠিক আর ঠিক আ বেলেস্টার সুমন ভাইয়ের কাছে আবেদন থাকবো আপনি যেহেতু হাজার হাজার মানুষ নিয়ে একটা বিশাল বড় গানের কনফারেন্স করেছেন গানের অনুষ্ঠান করেছেন আপনি বিশাল বড় একটা শূন্য ওলামায় দিয়ে কনফারেন্স করেন যেখানে দেশকে জাতি কেমনে চলবে তার উপর আলোচনা হবে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন তবে তার মাঝে কিন্তু একটা গুণ আছে দেখলাম যে রিক্সার মধ্যে সদ্য বেশি মাধবপুরের রাস্তা পর্যবেক্ষণ করছিলেন বিভিন্ন হসপিটাল রাতের বেলায় পর্যবেক্ষণ করছিলেন আমরা সাধুবাদ ওয়েলকাম মুবারকবাদ জানাই আল্লাহ তার হায়াতের মধ্যে আরো বরকদ বলে আমির কিন্তু নেগেটিভটা আমরা পছন্দ করি না যে বা কারা হোক কথা বলেন ঠিক না বে আমার ভাবাটা বাইরে গভীর মনে দুঃখ শেষ করে দিচ্ছি এইটা সাবান মাস এই মাসে আল্লাহ তাআলা এক বছরের বাজার করবেন একদিন না দুই দিন নয় আগামী বছরে এক বছরের ভিতরে কত মানুষ মারা যাবে কত মানুষ থাকবে কত মানুষ কোথার থেকে কোন জায়গার মধ্যে যাবে কে কোন হালতে থাকবে সব কিছু বাজেট হয়ে যাবে এই সবে বরাতের রাতে সৌরাত দোকানে আল্লাহ বলেছেন জুড়ে বলে আল্লাহ আকবর আল্লাহ বলছেন ফিহা ইউফর কুকুল্ল আমরিন হাকিম আল্লাহ বলেন এই সবে বরাতের রাতে লাইলাতুল বরাতের রাতে যাবতীয় কলা কৌশলের কাজের লিপিবদ্ধ করা হয় জুড়ে বলুন সুবাহ আল্লাহ দুনিয়াতে কোন বাচ্চা আসবে দুনিয়াতে কোন বাচ্চা চলে যাবে কোন মানুষ দুনিয়া থেকে আনতে কাল করবে কেডাই খাবে কে গুস্ত খাবে কার রিজিক কোন জায়গায় হবে সব আল্লাহ তালা এই লাইলা তুল বরাত সবে বরাতের রাতে আল্লাহ বাজেট করেন আমরা সবে বরাতের রাতে এবাদত করতে চাই কি চাই না দুই হাত তুল আল্লাহ দেখান আল্লাহ দেখেন কি দেখেন না এই হাট আল্লাহ দেখান আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ বলেছে إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء الله أكبر الله بولن بندري إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء আসমানের নিচে জমিনের উপরে এমন কোন খাল নাই বিল নাই দরিয়া নাই এমন কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ দেখে না আমা বর্ষা অন্ধকার রাতে যদি একটা ছোট্ট পিপিলিকা হাঁটি আমি আল্লাহ ছোট্ট পিপিলিকা আর পা পর্যন্ত দেখতে পাই আল্লাহ যুবক শেষবারের মতো ওসিয়ত করে যাই মার খেদমত করিও বাবার খেদমত করিও আল্লাহ সাথে শিরিক করা যাবে না সাথী তারা পেয়ার পূজা হে বাজানো যাবে না কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এই তা গান বাজানো যাবে না কথা বলেন ঠিক গান যদি বাজাও অর্থ বুঝে গান বাজিও যে গানে আল্লাহর দিকে নিয়ে যাবে যে গানে রসুলের দিকে নিয়ে যাবে যে গানে আউলি কেরামের দিকে নিয়ে যাবে কবি নজরুলের গান বাজাও না কেন তো মুর্শিদমার মোহাম মদির নাম মুর্শিদ মোহাম নাম তো হে দে মুর্শিদমার নাম মুর্শিদ মোহম নাম যে নাম বুজিতে পারি खोदड़ी कलम मुर्शीद मुहम नाम मुर्शी मुहम नाम